বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকর মৃতদেহ নিয়ে মালয়েশিয়া এয়ারলাইন্সের বিমানটি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। মৃতদেহের সঙ্গে রয়েছে স্ত্রী, দুই মেয়ে ও মামা শামীম ইস্কান্দার সহ আরও কয়েকজন। মালয়েশিয়া থেকে এ তথ্য নিশ্চিত করেছেন মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেলা 11:40 লাশবাহী বিমানটি পৌঁছার কথা রয়েছে। কোকর লাশ গ্রহণ করতে ইতিমধ্যে বিমানবন্দরে গেছেন তার স্বজন ও দলীয় নেতাকর্মীরা। দর্শক, বিমানবন্দর এলাকায় আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট জয়ন রহমান এবং গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আছেন হাসান মাহমুদ। আমরা দুজনের সঙ্গে কথা বলবো, জেনে নেব সেখানকার পরিস্থিতি। প্রথমে আমরা চয়নের কাছে যাব বিমানবন্দর এলাকায়। চয়ন, কিছুক্ষণ মধ্যে 11:40 দিকে বোধহয় বিমানটি বাংলাদেশে আসবে এবং তার নেতাকর্মীরা, বিএনপি নেতাকর্মীরা এবং বেগম জিয়ার আত্মীয় স্বজনরাও সেখানে পৌঁছেছেন ইতিমধ্যেই। তো বিমানবন্দর এলাকার পরিস্থিতি আপনি কেমন দেখছেন? শাওন, এখন পর্যন্ত বিমানবন্দর থেকে যে প্রাপ্ত তথ্য, তাতে যেই বিমানযোগে আসছে মরদেহ আরাফাত রহমান কোকর, সেই MH102 ফ্লাইটটি কিন্তু এখনও শিডিউল বিপর্যয়নি, অর্থাৎ যথাসময় কিন্তু এখনও রয়েছে শিডিউলে। যদি সেটি হয়ে থাকে তাহলে 11:40 এই আরাফাত রহমান কোকর মরদেহ বহনকারী MH102 ফ্লাইটটি বাংলাদেশে অবতরণ করবে এবং এই মরদেহটি ওখানে গ্রহণ করবে বিমানের বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দল, যেখানে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান, রয়েছেন নজরুল ইসলাম খান এবং সাথে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান, রয়েছেন সেখানে দুজন আবদুল্লাহ নোমান এবং আমরা দেখেছি যে সেখানে এসেছেন চৌধুরী কামাল ইবনে ইউসুফ এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রয়েছেন গ্যাসউদ্দিন কাদের চৌধুরী। এবং আমরা যদি বলতে চাই যে বিমানবন্দরের পরিস্থিতি, সেখানে কিন্তু সাধারণ নেতাকর্মীরা ইতিমধ্যে সকাল থেকে সে জড়ো হয়েছেন এবং সেখানে একটি কড়া নিরাপত্তা বলয়ও তৈরি করা হয়েছে। তারপরও কিন্তু তারা জানেন যে তাদের বিএনপি চেয়ারপারসনের ছোটো ছেলের এই মরদেহ দেখতে এখানে কিন্তু উৎসুক জনতা কিন্তু অপেক্ষা করছেন বিমানবন্দর এলাকাসহ এর আশপাশের রাস্তাতেও। আমরা দাঁড়িয়ে রয়েছি বিমানবন্দরের পাশে, কারণ ওখানে উৎসুক জনতার অনেক প্রচণ্ড ভিড় আমরা লক্ষ্য করছি। তারপরও সেখানে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সরকারের পক্ষ থেকে এবং বিমানবন্দরের কর্মীদের এবং কর্মকর্তাদেরও আমরা দেখেছি তারা বিশেষ ব্যবস্থা নিয়েছেন যেন ঠিক যথোপযুক্ত নিয়ম মেনে এটি তারা সম্পন্ন করতে পারেন। তো বিমানবন্দরে আমার কাছে এটি ছিল সর্বশেষ। জয়ন, ধন্যবাদ আপনাকে, আপনি থাকুন আমাদের সাথে। আমরা